এত আযাব গজব কেন মানুষ ইসলামটা পরিপূর্ণ সমস্ত জায়গায় মানতে পারছে না কথা কন ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الله أكبر الله أكبر সবাই বলেন কথাটা কার শয়তান প্রকাশ্য শত্রু এখানে জিন শয়তানের কথা বলা হয়নি এখানে বলা হয়েছে মানুষ শয়তান কি শয়তান সবাই বলেন মানুষ শয়তানের কথা বলা হয়েছে কারণ মানুষ এই ইসলামটাকে খণ্ড বিখণ্ড করে সব তছনছ করে ধ্বংস করে দিয়েছে কথা বলুন ঠিক না সম্মানিত ভাইয়েরা আমার গভীর মনোযোগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পূর্ব যুগের একটি ঘটনা বুখারী শরীফের ভিতরে হাদিসটি আসছে আল্লাহ রাসূল সাহাবীদের সম্মুখে বর্ণনা করতেছেন ও আমার সাহাবীরা তোমরা শোনো পূর্বে যুগের একটি ঘটনা তোমাদেরকে বলি মানুষ কিভাবে আযাব গজব থেকে মুক্তি পাবে নাজাত পাবে এই শিক্ষা আমরা এই আলোচনা থেকে পাব ইনশাআল্লাহ আল্লাহ নবী বললেন পূর্ব যুগে তিনজন যুবক ছিল এই তিনজন যুবক ইসলাম প্রচার করার কারণে দিন প্রচার করার কারণে ওই এলাকায় তারা টিকতে পারে নাই তাদেরকে সফর করা লেগেছে হিজরত করা লেগেছে আজ দেখবেন কোন মানুষ যদি পরিপূর্ণ ইসলাম মানে তার সে ব্যক্তি বাড়ি থাকতে পারবে না বাড়ি ঘুমাতে পারবে না এলাকায় থাকতে পারবে না চাকরি ছুট হবে ইমামতি চলে যাবে সে ব্যক্তিকে এলাকা ছাড়তে হবে বিদেশে চলে যেতে হবে নইলে মাটির তলে যেতে হবে তা না হলে তাকে জেলখানায় থাকতে হবে কথা বলুন ঠিক কিনা যে কোন জায়গায় তাকে এইভাবে চলে যেতে হবে সঠিক ইসলাম যে ব্যক্তি মানবে আর যে ব্যক্তির মধ্যে নেফাকি ইসলাম আছে তার কোনো সমস্যা নাই সুবিধাবাদ জিন্দাবাদ যেমন সুবিধা সে যেদিকে বাতাস আছে যেদিকে বৃষ্টি আসে সেই দিকেই ওই ব্যক্তি ছাতা ধরে কথা কান ঠিক কিনা